सरस्वती पुजो दिनो करते आगे दिन रात्रि बेला कर ले खूब भालो माने सारा रात स्टे करबे तोमादेर फेसे আর সাথে কিন্তু খুব ভালোভাবে তোমাদের ফেসের সাথে কাজ করবে আর পরের দিন কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু গ্লো করবে মানে তোমাদের ফেসটা গ্লো করবে মানে তোমরা যদি মেকআপ যদি হালকা পাতলাও মেকআপ করো তার আগে যদি এরকম টাইপের স্কিন কেয়ারও করে নাও তাহলে কিন্তু তোমাদের ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন আপ হয়ে যাবে সাথে সাথে তোমাদের ফেসে একটা আলাদাই গ্লো থাকবে তো পূজোতে কিন্তু এরকম ছোটখাটো ফেসিয়াল কিন্তু তোমরা করতেই পারো এটা কিন্তু সমস্ত এই যে সবাই করতে পারবে খুব কম প্রাইসের মধ্যে আর একদমই তোমরা লোকাল মার্কেটে এগুলো খুব ইজিলি পেয়ে যাবে মানে খুঁজলেই तो आशा करी आज के वीडियो तुम्हारे जो अनेकटा हेल्पफुल होते चले जो वीडियो हेल्पफुल अवश्य लाइक कमेंट शेयर कर दिओ जरा एखोनो चैनल सब्सक्राइब करनी अवश्य चैनल सब्सक्राइब कर पाशे थाका बेल बटन प्रेस कर दिओ जाते नतून वीडियो आसले तुम्हारे तातारी नोटिफिकेशन चले जाए तो खूब तातारी आरो आरो अनेक अनेक वीडियो आसते चले सेटार जोन्नो अवश्य चैनल सब्सक्राइब कर नाओ और आज के फेशियल केमन लागजे अवश्य प्रथम थेके शेष अब्दि वीडियो देखे अवश्य जानिओ जे कतटा हेल्पफुल होले तोमरा अनेके रिक्वेस्ट करेछिलो ताई भाबलाम आज के तोमादेर साथे ए वीडियो शेयर करेई दिई तो चलो देखे नाओ किभाबे तोमरा 10 टाकार मध्ये एत सुंदर करे तोमरा बाड़िते बसे एत सुंदर एकटा फेशियल करते पारबे तो चलो आज के वीडियो स्टार्ट करे दिई आज के किन्तु शुधु तोमादेर फेशियल जे शेयर करब सेटा किन्तु नय फेशियालेर साथे साथे तोमादेर साथे आजके शेयर करब जे किभाबे आमि जे एत मेकअप करी सेगुलोके आमि किभाबे इजिली रिमूव চোখের আইল্যাশটাকে চোখের যে লেন্স আমি ব্যবহার করি সেগুলোকে আগে রিমুভ করছি আমার জুয়েলারি সাথে আমার যে চুল বাঁধি সেগুলোকে সবকিছু আগে আমি রিমুভ করে আগে আমি আমার চুলটাকে আগে সিকিউর করে নিয়ে তারপর আমি আমার ড্রেস চেঞ্জ করি তারপরে আমি রিমুভ করি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর কোনো খরচ ছাড়া খুব কম খরচে তোমাদের সাথে কিভাবে আমি মেকআপ রিমুভ করি সেটা আজকে শেয়ার করব সবার ফার্স্টে আমি চুলটাকে সিকিউর করে নিচ্ছি যাতে সামনের দিকে না আসে মানে মেকআপটা রিমুভ করতে হবে যাতে চুলে টুলে না লেগে যায় সেই জন্য তো আমি কিন্তু এখানে আজকে ইউজ করছি জনসনের বেবি যে অয়েলটা রয়েছে যে বডি অয়েলটা সেটাকে আমি আজকে ইউজ করছি আর জনসনের এই বেবি অয়েলটা কিন্তু ভীষণ ভালো আর আমি এটা দিয়েই সব সময় মেকআপ রিমুভ করি আর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে নর্মাল যে তুলোগুলো হয় সেই তুলো আমি এখানে অনেকটা বাড়িতে রেখে দিই তো সেগুলো দিয়েই আমি মেকআপ রিমুভ করি আর খুব ইজিলি এটা মানে খুব ভালোভাবে তোমাদের মেকআপটাকে খুব ভালো করে রিমুভ করে দেয় ভীষণ ভালোভাবে রিমুভ করে মানে মেকআপ রিমুভারের থেকেও কিন্তু খুব ভালোভাবে এটা রিমুভ করবে আর কোনো রকম সাইড এফেক্ট নেই কোনো রকম কেমিক্যালস নেই সেরকম মানে যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি জনসন বেবি অয়েল তো সেই জন্য কিন্তু আমাদের ফেসে কোনো রকম বাজে কিছু এফেক্ট পড়ে না তোমরা যদি খরচা আরও বাঁচাতে চাও তাহলে কিন্তু তোমরা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো মানে যে নারকোল তেল তোমরা মাথায় ইউজ করো সেই নারকোল তেল দিয়েও কিন্তু তোমরা তোমাদের ফেসটাকে এভাবে রিমুভ করতে পারো মানে যে যে তোমরা মেকআপ করবে সেটাকে খুব ভালো করে কিন্তু রিমুভ করতে পারো তো আমি এখানে আজকে ইউজ করছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ তোমরা এগুলো 10-20 টাকায় পেয়ে যাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ আরও 10-15 টাকার মধ্যে অনেক ফেস ওয়াশ পাবে যেমন হিমালয়ার নিম ফেস ওয়াশ সেটাও পেয়ে যাবে আরও অনেক কিছু পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফেস ওয়াশ অবশ্যই ইউজ করবে মানে এই যে মুখটাকে ক্লিন করে নেওয়ার পরে তারপরে তোমরা কিন্তু ভালো মতো ফেস ওয়াশ দিয়ে তোমাদের ফেসটাকে কিন্তু ওয়াশ করবে সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালো করে ম্যাসাজ করে আমার যে এক্সট্রা যে ডার্ট অয়েল পলিউশন বা যে রকম টাইপের মেকআপ যাই থাকুক না কেন সব আমাদের রিমুভ হয়ে যাবে তো সেই জন্য আমি দেখতে পাচ্ছ ভালো করে ফেস ওয়াশ করে চলে এসেছি এরপরে তোমাদের স্কিন যেমনই হোক না কেন নর্মাল সেন্সিটিভ বা ড্রাই যেমনই স্কিন হোক না কেন তোমরা যদি ফেসে যদি প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটার জন্য কিন্তু তোমাদেরকে নিতে হবে ভ্যাপার তো তোমরা কিন্তু জল গরম করেও নিতে পারো তো আমি এখানে ভ্যাপার মেশিনটা ইউজ করে নিয়েছি এগুলো তোমরা মার্কেটে পেয়ে যাবে বাট তোমরা যদি না চাও তোমরা অবশ্যই জল গরম করে সেটার ভাপ যেটা নাও আর কি সেটা তোমরা ফেসের মধ্যে মোটামুটি 2-3 মিনিট নিয়ে নেবে আর তার মধ্যে কি হয় এটা ভ্যাপারটা নেওয়ার ফলে আমাদের পোর্সগুলো যেগুলো সেগুলো কিন্তু ওপেন হয়ে যায় যার ফলে আমাদের যে ভেতরেও পর্যন্ত যে নোংরাগুলো লোমকূপের মধ্যে যে জমে থাকে সেগুলোও কিন্তু আমরা
আমরা যে প্রোডাক্ট ইউজ করব সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো চলো এরপর আমি এখানে ইউজ করছি, সবার প্রথমে ফেসিয়ালের জন্য এখানে ইউজ করছি হিমালয়ের এই নিম স্ক্রাবটা, যেটা ভীষণ ভালো আর জেন্টেল একটা স্ক্রাব, কোনো রকম মানে ফেসে হার্স করে না বা ফেসে প্রচণ্ড পরিমাণে যে খড়খড়ে একটা ভাব সেটাও আসে না, মানে ভীষণ জেন্টলি এটাকে তোমরা কিন্তু মাসাজ করবে হাতে নিয়ে, আর খুব সফট টাইপের একটা স্ক্রাব, কোনো রকম ফেসকে কোনো রকম ক্ষতি করবে না। তোমরা যে কোনো এজের যে কেউ এটা কিন্তু ইউজ করতে পারো, যে কোনো স্কিনের জন্য এটা ইউজ করতে পারো, খুব জেন্টলি এটাকে স্ক্রাব করবে আর খুব হালকা হাতে তোমরা স্ক্রাব করবে, যেভাবে আমি তোমাদেরকে স্ক্রাবটা দেখাচ্ছি তোমরা সেভাবেই স্ক্রাবটা করবে, আর খুব হালকা হালকাভাবে তোমরা এই স্ক্রাবটা করবে, সাথে একটু জল নিয়ে নেবে যাতে একদম স্মুথলি তোমরা স্ক্রাবটা করতে পারো। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও ইউজ করতে পারো, ঠান্ডা জল না ইউজ করলেও। আর দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে হালকা হালকা করে মাসাজ করে নিচ্ছি। তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদি অনেকটা জোরে জোরে ফেস স্ক্রাব করছে, কিন্তু নয়, যেহেতু আমি এখানে মানে যে স্পিডটা একটু বাড়ানো আছে ভিডিওর, তো সেই জন্য তো আমি ওয়াশ করে চলে এসেছি। 2-3 মিনিট তোমরা স্ক্রাব করবে, তারপরে ওয়াশ করে নেবে নর্মাল জল দিয়ে। এরপরে আমি এখানে মাসাজ করার জন্য, যেহেতু এখানে যেহেতু আমি ফেসিয়াল দেখাচ্ছি, তো ফেসিয়ালের জন্য কিন্তু একটা মাসাজ ক্রিম দরকার, তো 10 টাকার মধ্যে তো মাসাজ ক্রিম হয় না। তো আমি এখানে পন্ডসের যে কোল্ড ক্রিমটা রয়েছে সেটাকে আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা ভিটামিন ই ক্যাপসুল, যেটা তোমরা মার্কেটে 2-3 টাকার মধ্যেই পেয়ে যাবে। যে কোনো ই ক্যাপসুল, মানে যেগুলো গ্রিন কালারের যে ই ক্যাপসুল হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো এভাবে মিক্সড করে নিয়েছি দুটোকে খুব ভালো করে, আর ভীষণ ভালো একটা মাসাজ ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের বাড়িতেই। তোমরা চাইলে এটাকে অ্যালোভেরার সাথে মিক্সড করেও কিন্তু ইউজ করতে পারো, মানে অ্যাজ আ মাসাজ ক্রিম হিসাবে। তো তোমরা কিন্তু এভাবে যদি তোমরা মাসাজ ক্রিম যদি তোমরা না ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ফেসে আলাদা মানে এরকম গ্লোটা আসবে না। তো তাই জন্য বলছি যে এভাবে যদি তোমরা মাসাজটা করো তাহলে কিন্তু তোমাদের ফেসে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, তোমাদের স্কিনটা ফলনেস দেখাবে, সাথে ফেসটা একটু ব্রাইটনিংও হবে, হোয়াইটনিং হবে, সাথে গ্লোও করবে। আর যেদিনকে তোমরা করবে মানে সেদিনকে রাত্রিবেলা যদি তোমরা মানে যদি সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা করো তাহলে পরের দিনকে সকালবেলা কিন্তু দারুণ গ্লো করবে, তোমরা নিজেরাই রেজাল্ট পাবে। তোমরা একবার ট্রাই করে এটা অবশ্যই দেখতে পারো, এরকম অকেশনালি কিন্তু তোমরা এরকম নিজেরাই বাড়িতে বসে এত সুন্দর করে কিন্তু তোমরা ফেসিয়াল করতেই পারো। তো মাসাজটাকেও মোটামুটি তোমরা 3-4 মিনিট কি 5 মিনিট ধরে একটু ভালো করে হালকা হাতে মাসাজটা করবে, সাথে চোখের যে আই ডার্ক সার্কেল রয়েছে সেখানেও একটু মাসাজ করবে যাতে আমাদের ডার্ক সার্কেলটাও একটু লাইটন আপ হয়ে যায়। তো এভাবে হালকা হালকা হাতে খুব ভালো করে মাসাজ করে নেবে, আর মাসাজ করার পরে এটাকে খুব ভালো মতো করে তোমরা ফেসটাকে ওয়াশ করে নেবে, বা তোমরা কিন্তু যে কোনো টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছেও নিতে পারো ফেসটাকে। তো আমি কিন্তু খুব ভালো করে এটাকে ওয়াশ করে নিয়েছি, আর মাসাজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটা যেহেতু বেড়ে যায় আমাদের ফেসটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে গ্লো করে। তো চলো আমরা কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছি, আর এরপরে দেখতে পাচ্ছ আমি এখানে হিমালয়ের যে কেশরের যে ফেস প্যাকটা আছে, ব্রাইটনিং ফেস প্যাক, সেটাকে আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই ফেস প্যাকটাও কিন্তু ভীষণই ভালো আমাদের ফেসের জন্য, যে কোনো স্কিন টাইপের জন্য, আর আমাদের ফেসে যে সমস্ত ডার্ক স্পট আছে সেগুলোকেও কিন্তু ভীষণভাবে ভালোভাবে সেগুলোকে হাইড করে দেয়, মানে একদম লাইট মানে একটু মানে কি বলবো তোমাদেরকে, ব্ল্যাক স্পটটাকে একটু লাইটেন আপ করে দেয়, সাথে আমাদের যে ডার্ক সার্কেল আছে আমি কিন্তু সেখানেও ইউজ করি, কারণ এটা কোনোভাবেই আমাদের ক্ষতি করে না স্কিনকে, আর ভীষণ ভালো এটা। তোমরা যে কোনো স্কিনের জন্য এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করছি, সাথে আমার ডার্ক সার্কেলও অ্যাপ্লাই করছি, ফরহেডে, তোমরা চাইলে এটা গলাতেও অ্যাপ্লাই করে নিতে পারো, যদি তোমাদের ট্যান পড়ে যাওয়ার সমস্যা থাকে তো অবশ্যই এটাকে ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর সবকটা পাউচ কিন্তু তোমরা এখানে 10 টাকাতেই পেয়ে যাবে, ভীষণ ভালো এগুলো। তো আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে পুরোপুরি এটাকে ড্রাই হতে দেবো, আর এটাকে পুরোপুরি ড্রাই হতে দেওয়ার জন্য আমি এটাকে মোটামুটি 15-20 মিনিটের জন্য এটাকে পুরোপুরি ছেড়ে দেবো, তারপরে এটাকে খুব ভালো করে নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো। তো তোমরা কিন্তু এই ফেস প্যাকটার বদলে অন্য কিছুও তোমাদের যদি মনে হয় তো সেগুলোও ইউজ করতে পারো, এই নয় যে আমি যে ফেস স্ক্রাব বা মাসাজ ক্রিম বা যে প্যাকটা ইউজ করছি সেগুলোই তোমাদেরকে ইউজ করতে হবে। তো চলো, আমার কিন্তু পুরোপুরি ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে 20-25 মিনিট রাখার পরে, তো আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। তো এরপরে কিন্তু আমাদের ফেস ক্লিন আপ করার পরে আমাদের ফেসে যে পোর্সগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যায়, সেগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের একটা টোনার ইউজ করতে হবে। তো আমি এখানে আজকে ইউজ করছি ডাবর গোলাপরি যে রোজ টোনারটা, সেটা কি ইউজ করছি, এটা ছোটো প্যাকটা কিন্তু একদমই 10-12 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। খুব ভালো করে আমি এটাকে ড্যাব ড্যাব করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে এখানে অন্য কোনো টোনার অবশ্যই ইউজ করতে পারো। এরপরে আমাদের দরকার একটা ভালো ময়শ্চারাইজার ক্রিম, তো আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি এখানে যে পন্ডসের ক্রিমটা, কোল্ড ক্রিমটা, সেটাকে অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি, ভীষণ ভালো, আর ফেসটাকে হাইড্রেটেড রাখে আর গ্লো আনে একটা ফেসে আলাদাই। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো, আর পন্ডসের ক্রিমটা কিন্তু একদমই তোমরা 5 টাকায় পেয়ে যাবে, বড়টা নিলে তোমরা 10 টাকায় পেতে পারো, বা আরও অন্য কিছুও তোমরা ইউজ করতে পারো। আর এরকম টাইপের ফেসিয়াল যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ করলেও
করলেও কিন্তু খুব লাইট মেকআপ করলেই কিন্তু তোমাদের ফেসটা একটা গ্লো প্রোভাইড করবে। আর সত্যি বলতে মেকআপ করলেই শুধু হয় না, আমাদের স্কিনটাকেও কিন্তু ভালো রাখাটা খুবই দরকার। স্কিন ভালো রাখলে কিন্তু তবেই মেকআপ করলে সুন্দর লাগবে, যাতে মেকআপও বসে তার জন্য কিন্তু তোমাদেরকে এরকম একটা সুন্দর ফেসিয়াল কিন্তু করতেই হবে। শুধু ফেস দেখলেই হবে না, আমাদের কিন্তু লিপসটাকেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়াটা খুবই জরুরি। তাই জন্য কিন্তু আমি এখানে একটা ব্লু হেভেনের ছোট লিপ বামও ইউজ করে নিয়েছি, যেটা তোমরা মাত্র 5 টাকাতেই মার্কেটে পেয়ে যাবে। কেমন লাগলো আজকের আমার এই ফেসিয়ালটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে নিও।